হাই, আমি রূপম। এখন কথা হবে হামি টু এর ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো হামি টু এর ট্রেলার? আমরা এই যে ইদানিং বহুবার বলেছি যে আমাদের এখানে এত ড্রামা এই জনরায় কাজ হচ্ছে যে প্রত্যেকে চেষ্টা করছে আমরা এই এক টাইপের অডিয়েন্সকে ক্যাটার করব প্রত্যেকে, এবং বারবার এরকম ধরনের ছবি এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবুন, এই যে উইন্ডোজ প্রোডাকশান, এরা অ্যাক্সিডেন্টও বানিয়েছে, এরা মুক্তধারাও বানিয়েছে, এরা ইচ্ছেও বানিয়েছে, আবার এরা হামিও বানিয়েছে, প্রাক্তনও বানিয়েছে, পোস্তও বানিয়েছে, বেলা শুরুও বানিয়েছে, বেলা শেষেও বানিয়েছে। এর মধ্যে অনেকগুলো ভালো লাগে, অনেকগুলো ভালো লাগে না, কিন্তু ওরা কিন্তু কারো স্টাইল নকল করেনি। এই ছবিগুলো ওরাই বানিয়েছে, ওরাই নিজের একটা অডিয়েন্স তৈরি করেছে, এবং যেই অডিয়েন্সকে বারবার ওরা সিনেমা হলে ফিরিয়ে এনেছে। এবার ওদের সাকসেস দেখে বাদবাকি সবাই ওদের স্টাইল কপি করা শুরু করেছে। তখন যখন প্রতিনিয়তই কাজ হচ্ছে যে প্রত্যেক মাসে এরকম একটা সিনেমার অনুকরণ আর একটা সিনেমা হচ্ছে, তখন আমরা বলছি যে কেন এরকম ধরনের সিনেমা? না হলে যখন শিবপ্রসাদ নন্দিতা রায় শুধু এরকম ধরনের ছবি করছিল, তখন কিন্তু আমার মনে হয় না কেউ এটা নিয়ে কথা বলছিল যে কেন এরকম ধরনের সিনেমা। কিন্তু যখন ওই টেম্পলেটটা সবাই ফলো করা শুরু করেছে, তখনই প্রশ্নটা এসেছে। কিন্তু আজকে হামি টু এর ট্রেলার দেখে মানে এই কথাটা বলা যায় না যে কেন হামি টু। তার কারণ হচ্ছে মানে ওরা নিজেদের জনরা এবং ওরা যেরকমভাবে নিজের ওই স্টাইলটা মেনটেন করে সেটা এখানে মেনটেন করেছে, এবং প্রত্যেকটা ইমোশনসকে খুব সুন্দর করে এখানে প্লেস করেছে। তুমি ট্রেলারটা দেখো, ট্রেলারটা যদি একটা জায়গাতেই নাম্বারটা একটু কাটা যায়, সেটা হচ্ছে ট্রেলারটা ডিউরেশন ওয়াইজ বড়। বাদবাকি কাস্টিং হোক, গল্পের মধ্যে অনেকগুলো পোর্শন রয়েছে, যেমন হচ্ছে প্রথমে দুই ভাইয়ের যে দিকটা, আমার ওটা সবথেকে বেশি ভালো লেগেছে, প্রচণ্ড রিলেটেবল। যে এক ভাই খুব ট্যালেন্টেড, সে একটা রিয়েলিটি শোতে যাচ্ছে যেখানে সে গণিত জানে, সে কতটা ফাস্ট, সে আদার সাবজেক্টে তার জেনারেল নলেজ কতটা ভালো, এগুলো সেই রিয়েলিটি শোর লোকেরা এক্সপ্লোর করছে। এবার সেখান থেকে যখন বড় ভাই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, বড় ভাই ছোট ভাইয়ের সাথে খেলতে পারছে না, সময় দিতে পারছে না, এবং বড় ভাই অনেক দূরে দূরে থাকছে, তখন ছোট ভাইয়ের খুব কষ্ট হচ্ছে, তারাকে সে মিস করছে, সে এইসব সাকসেস ফাকসেস কিছু বোঝে না। সেটা বোঝে সেটা হচ্ছে দাদার কাছে কেন সে পৌঁছাতে পারছে না, তো এখানে একটা দূরত্ব রয়েছে। এবার এই যে দাদা মানে ওই বাচ্চা ছেলেটা, ও বাচ্চা, ওর ওখানে কম্পিটিশনে একটা বন্ধু হচ্ছে, এবার সেই বন্ধুর সাথে কথা বলতে, আড্ডা দিতে, খেলতে ভালো লাগে, এই বন্ধুত্বের মাঝে কোনো কম্পিটিশন নেই ওদের কাছে। কিন্তু এই যে পরিবারের লোক মানে এদের প্যারেন্টস, এরা ভাবছে যে এরা কেন কথা বলবে একে অপরের সাথে, মানে গার্গির যে চরিত্রটা, ওর মায়ের চরিত্র ভাবছে কেন কথা বলবে, মানে ওর কম্পিটিটর কেন এত বন্ধুত্ব কিসে। এবার এই দুজনের মধ্যে যখন একজন অনেক বেটার পারফর্ম করছে, এই মেয়েটি, তখন এই ছেলেটা নিজের জায়গাটা হারাচ্ছে, তা সেই জায়গা হারানোর ভয়, এবং সে ভয় না পেলেও যেটা আমি বললাম, তার পরিবারের লোক তাকে বলছে তোকে বেটার করতে হবে। এবং একদম ট্রেলারের শেষভাগে যখন এদের অনেক জিনিসপত্র ফেক করতে হচ্ছে ওই ইমোশনসটাকে ক্যাটার করার জন্য, যেটা প্রতিনিয়ত রিয়েলিটি শোয়ে হয়ে থাকে, উইন্ডোজের ছবি এবং তাতে অঞ্জন দত্ত, এটা দেখতে বেশ মজা লাগে। মানে অঞ্জন দত্ত যেরকম ধরনের ছবি বানিয়েছেন আর বা যেরকম ধরনের ছবিতে অভিনয় করেছেন, আর উইন্ডোজ প্রোডাকশান তারা যেরকম ধরনের ছবিতে কাজ করেন, ছবি নির্মাণ করেন, সেগুলো খুব সফট হার্টেড হয়। তো সেখানে অঞ্জন দত্ত, এটা ভাবতেই আমাদের একটু কেমন লাগে। তবে অঞ্জন দত্তের ক্যারেক্টারটা ছেলেটা সবথেকে সুন্দর, এবং তার পারফরমেন্স মানে তার পরিচালনা নিয়ে আমাদের অনেক কিছু মনে হতে পারে রিসেন্ট টাইমসে, তবে তার আগের কাজগুলো তো ভালো ছিল অবশ্যই, এই মোটর বাইক দ্য সি সেটা দেখে আমাদের অনেক কিছু মনে হতে পারে, তবে তার অভিনয় সেটা নিয়ে বা সেই জায়গায় আমাদের কিচ্ছু বলার নেই। এবং এখানে তাকে খুব ভালো লাগছে, মানে ওই যে সংলাপটা আছে যে বিস্ময় হতে চেয়েও না বিস্মিত হয়ে যাবে, মনে থাকবে সংলাপটা, তাকে খুব ভালো লাগছে। আর এই যে লালটু দত্ত আর মিতালি, মানে গার্গি আর শিবপ্রসাদ দুজনকে খুব ভালো, দুজনের কেমিস্ট্রি বারবারই খুব ভালো, ইন্ট্রোডাকশনের জায়গাটা খুব সুন্দর, মানে এই চরিত্রটা অডিয়েন্সকে হাসাতে পারে। দুটো বাচ্চা খুব ভালো, দুটো না তিনটে বাচ্চা খুবই ভালো, এছাড়া সাপোর্টিং কাস্টে যারা আছে তারা প্রত্যেকেই নিজের জায়গায় আশা করি ভালো কাজ করবে। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবিতে কেমিও করছে জানতাম, তবে সেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, সে শুধুমাত্র একজন সঞ্চালক, তাকে আমার ভালোই লেগেছে। আর এই ট্রেলারে আমরা যে গানটা শুনতে পাই আগেরবারের ওই হামি, সেই ট্র্যাকটা সেটা বেশ ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো লাগে। এবার আমার এই ট্রেলারে খারাপ কী লেগেছে, মানে এতগুলো দিক ভালো লেগেছে, আমার যেটা মনে হয় এই ট্রেলারের ডিউরেশনটা 3 মিনিটের ওপরে রাখা হয়েছে, সেটা একটু বেশি বাড়তি মনে হয়েছে। এবার ট্রেলারে তারা অনেকগুলো ইভেন্ট ফলো আপ করেছে, তুমি যদি দেখো তাহলে এখানে দুই ভাইয়ের সম্পর্কের যে দিক, একটা রিয়েলিটি শো, সেখানে কম্পিটিটর, এবং শেষ ভাগে এই যে একটা ফেক ইমোশন
এটা ক্রিয়েট করতে হয়। আর আমাদের এখানে তো এটা এখন সবথেকে বড় বিজনেস হয়ে গেছে, তো সেটাও দেখানো হবে আমি জানি। কিন্তু ট্রেলারে দেখো এই দুই ভাইয়ের একটা দূরত্ব, তারপরেই একটা মেয়ের সাথে বন্ধুত্ব, যেখানে কম্পিটিশন আগে মাথায় রাখতে হবে। এই কম্পিটিশনটাকে প্রথম থেকেই দেখানো হচ্ছে, এর মধ্যে ওই কমেডি রয়েছে, কখনো কখনো ইমোশনাল পাঞ্চেস রয়েছে, কিন্তু শেষভাগে যখন এই মানে মিথ্যেটা বিক্রি করতে হবে সেটা দেখানো হচ্ছে, তোমার মনে হবে ট্রেলার একদম শেষভাগে এলো এবং হট করে শেষ হয়ে গেল। তার কারণ ট্রেলারে এতগুলো ইভেন্ট তারা সাজিয়েছে, শেষের পোর্শনটায় একদমই সময় দেওয়া হয়নি। তো আমার মনে হয় সেটা না রাখলেই ভালো হতো, বা সেটা রাখলে অন্য একটা ইভেন্ট বাদ দাও। মানে তারা এতগুলো ইভেন্ট দেখাতে গেছে যে ট্রেলারটা একটু বেশি বড় হয়ে গেছে। তো শেষেরটা হয় রাখলে একটু প্রমিনেন্ট করতে হতো, অন্য একটা বাদ দিতে হতো, আর এটা যখন রাখা হয়েছে সেটা খুব বাড়তি মনে হচ্ছে, খুব হঠাৎ করে যেন শেষ হয়ে গেল মনে হচ্ছে। আর আরও একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে ট্রেলারটাকে না মানে কারো ট্রেলার বানায়নি, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে স্টার, তাকে একটু বেশি জায়গা দিই, অঞ্জন দত্ত সেই চরিত্রটাকে বেশি জায়গা দিই, বা এখানে শিবপ্রসাদ গার্গি এদের যে চরিত্রটা, লাল্টু বিশ্বাস, তাদেরকে বেশি হাইলাইট দিই। না, এখানে বাচ্চা দুটোকে কেন্দ্র করে পুরো সবাই রয়েছে। তো এই ট্রেলার ডিস্ট্রিবিউশনটা ক্যারেক্টার ওয়াইজ সেটাও খারাপ হয়নি, সেটাও ভালো হয়েছে। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমার ট্রেলারটা বেশ সুন্দর লেগেছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করো, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আমার রিয়াকশন হামি টু ইয়ার ট্রেলার নিয়ে। ছবিটা আসছে এই ক্রিসমাসে, আশা করি ছবিটা ভালো বিজনেস করবে। দেখা যাক কেমন হয় এই ছবিটা। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।